হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের পেজ নাম্বার 96 এর রাইটিং এর কোয়েশ্চেন আনসার গুলো দেবো। চলো তাহলে শুরু করা যাক। আগে দেখে নাও যে কি কি কোয়েশ্চেন এখানে দিয়েছে। দেখো, শুরুতেই দেখতে পাচ্ছ একটি প্যারাগ্রাফ রাইটিং কি বলেছে। রাইট এ প্যারাগ্রাফ উইদ ইন 120 ওয়ার্ডস বলেছে এখানে। 120টি ওয়ার্ড, 120টি ওয়ার্ড কিন্তু তোমাদের দেবে না, 100টা ওয়ার্ড দেবে। তাহলে রাইট এ প্যারাগ্রাফ অন সেফ ড্রাইভ সেভ লাইফ। ওকে, খুব ইম্পর্টেন্ট টপিক। যদিও এবার আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি বা আমার সাজেশন ভিডিওতে আমি বলেছিলাম যে প্যারাগ্রাফ কিন্তু অপেক্ষাকৃত কম ইম্পর্টেন্ট আছে এবারে, যেহেতু গত বছর পড়ে গেছিল। তাহলে কি সেফ ড্রাইভ সেভ লাইফের ওপরে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ নাও আসতে পারে। বাই চান্স তোমাকে পার্সোনাল লেটার বললো কোনো বন্ধুকে লিখতে যে সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন তোমাদের স্কুলে হয়েছে, সেটা কিভাবে সেলিব্রেট করা হলো বা এটার কি গুরুত্ব রয়েছে। ওকে, তো এই জিনিস নিয়েও বলতে পারে, টপিকটা ইম্পর্টেন্ট। এবারে হচ্ছে কি বলছে, ইওর স্কুল হ্যাজ অ্যারেঞ্জড অ্যান এক্সকারশন টু দ্য সুন্দরবনস। সুন্দরবনে একটা এক্সকারশন হবে তোমার স্কুল থেকে। এক্সকারশন মানে হচ্ছে ভ্রমণ। সেটা নিয়ে তোমাকে একটা নোটিস লিখতে হবে, অ্যাজ দ্য স্কুল ক্যাপ্টেন ড্রাফট এন নোটিস ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট ইট। ওকে, স্কুল ক্যাপ্টেন, দেখো এখানে কিন্তু যেটা ডেজিগনেশন তোমাকে দেওয়া হবে, যে পোস্ট, যে পদটা তোমাকে দেওয়া হবে, ওইখানে নিচে কিন্তু সেটাই লিখতে হবে। তুমি যদি এখানে স্কুল ক্যাপ্টেন লেখা থাকে আর ওইখানে লেখো কালচারাল সেক্রেটারি, কালচারাল সেক্রেটারি বা সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি, এইরকম কিছু লেখো, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। ওকে, এবার হচ্ছে একটা লেটার, রাইট এ লেটার ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস টু ইয়োর ইয়াঙ্গার ব্রাদার। তোমার ছোট ভাইকে একটা চিঠি লিখতে বলা হচ্ছে, কিসের উপরে, অ্যাডভাইজিং হিম, তাকে অ্যাডভাইস দিয়ে, টু রিড এ নিউজ পেপার ডেলি, প্রত্যেক দিন যাতে নিউজ পেপার সে পড়ে, সংবাদপত্র যাতে পড়ে, তার জন্য তাকে অ্যাডভাইস দিতে বলছে। দেখো তাহলে আনসার গুলো কিভাবে লিখবে। দেখো তাহলে শুরুতে হচ্ছে প্যারাগ্রাফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। ওয়েস্ট বেঙ্গল সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন, তোমরা নিশ্চয়ই জানো এই ক্যাম্পেইনটা, এই অভিযানটা, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে নেওয়া হয়েছিল। ওকে, তো তাই ওয়েস্ট বেঙ্গল সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন হ্যাজ সিগনিফিকেন্টলি ইম্প্যাক্টেড, সিগনিফিকেন্টলি মানে যথেষ্ট রকমভাবে, গুরুত্বপূর্ণভাবে ইম্প্যাক্ট করেছে মানে প্রভাবিত করেছে রোড সেফটি ইন দ্য স্টেট। লঞ্চড উইথ দ্য এম অফ রিডিউসিং রোড অ্যাক্সিডেন্টস অ্যান্ড প্রমোটিং রেসপন্সিবল ড্রাইভিং হ্যাবিটস। কীরকমভাবে এটা শুরু হয়েছিল, উইথ দ্য এম অফ রিডিউসিং, কি কিসের এম নিয়ে, কিসের লক্ষ্য নিয়ে, রিডিউসিং, রিডিউস করা মানে হচ্ছে কমানো, ডিক্রিজ করা, কি কমানো, রোড অ্যাক্সিডেন্টস, রোড অ্যাক্সিডেন্টকে ডিক্রিজ বা রিডিউস করার ব্যাপারে, এবং প্রমোটিং অ্যান্ড প্রমোটিং রেসপন্সিবল ড্রাইভিং হ্যাবিটস। ড্রাইভিং হ্যাবিটস যেটা আছে সেটা যেন রেসপন্সিবল হয়, সেটা যেন দায়িত্বশীল হয়। তাহলে দায়িত্বশীল ড্রাইভিং হ্যাবিটস যাতে প্রমোট করা যায়, ওকে, সেটাকে যাতে গ্রো করা যায়, ডেভেলপ করা যায়, এটার লক্ষ্য নিয়ে যেটা লঞ্চ হয়েছিল সেই ইনিশিয়েটিভটা কি বলছে এখানে, দ্য ইনিশিয়েটিভ হ্যাজ গেইনড, সেই যে উদ্যোগটা গেইন করেছে, লাভ করেছে ওয়াইড স্প্রেড সাপোর্ট মানে বিস্তীর্ণ কি সমর্থন, থ্রু এ কম্বিনেশন অফ অ্যাওয়ারনেস প্রোগ্রামস অ্যান্ড স্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফ ট্রাফিক রুলস। একটা কম্বিনেশন, একটা যোগ, কিসের যোগ, অ্যাওয়ারনেস প্রোগ্রামস, বিভিন্ন রকম সচেতনতার প্রোগ্রাম, এবং স্ট্রিক্ট এনফোর্সমেন্ট মানে হচ্ছে কড়াকড়ি, এনফোর্সমেন্ট মানে হচ্ছে যেটাকে মোতায়েন করা, ওকে, কিসের, ট্রাফিক রুলসকে বাস্তবে কাজে লাগানো। তাহলে এই দুটোকে একসাথে কম্বাইন করে সেটার মাধ্যমে কি, থ্রু এ কম্বিনেশন অফ অ্যাওয়ারনেস প্রোগ্রামস, বিভিন্ন যেগুলো হয়, অ্যান্ড স্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফ ট্রাফিক রুলস, এই দুটোর মাধ্যমে কি, দ্য ক্যাম্পেইন হ্যাজ কন্ট্রিবিউটেড, এই ক্যাম্পেইনটা কন্ট্রিবিউট করেছে, অবদান রেখেছে কি করার ব্যাপারে, টু এ নোটিসেবল ডিক্লাইন ইন রোড রিলেটেড ইনসিডেন্টস। নোটিসেবল ডিক্লাইন মানে হচ্ছে দেখার মতো, নোটিস করার মতো ডিক্লাইন মানে হচ্ছে মানে ডিক্রিজ, যেটা কমে আসা, হ্রাস যেটা আমরা বলি, কিসে, ইন রোড রিলেটেড ইনসিডেন্টস, সড়কজনিত যে সমস্ত ঘটনা সেইগুলোতে নোটিসেবল ডিক্লাইন দেখা গেছে, ওকে, বা এনেছে। দ্য এম্ফেসিস, এম্ফেসিস মানে হচ্ছে কি, চাপ দেওয়া, জোর দেওয়া। সিট বেল্ট ইউসেজ, সিট বেল্ট ইউসেজ যাতে বাড়ে। হেলমেট এনফোর্সমেন্ট, হেলমেট যাতে সবাই পরে। অ্যান্ড ডিসকারেজমেন্ট অফ রেকলেস ড্রাইভিং, এবং রেকলেস ড্রাইভিংকে ডিসকারেজ করা মানে সেটাকে বাধা দেওয়া, এই জিনিসগুলো কি করেছে, হ্যাজ ক্রিয়েটেড এ সেন্স অফ রেসপন্সিবিলিটি, সেটা তৈরি করেছে
একটা রেসপন্সিবিলিটি সেন্স তৈরি করেছে, একটা দায়িত্বশীল মনোভাব তৈরি করেছে অ্যামাং মোটরিস্টস। ওয়েস্ট বেঙ্গলস কমিটমেন্ট টু এনশোরিং রোড সেফটি, সরি সেফ রোড প্র্যাকটিসেস, ওয়েস্ট বেঙ্গলের যে অঙ্গীকার কমিটমেন্ট মানে হচ্ছে অঙ্গীকার কিসের প্রতি, টু এনশোরিং মানে হচ্ছে নিশ্চিতকরণ, নিশ্চিত করার ব্যাপারে, সেফটি সরি সেফ রোড প্র্যাকটিসেস মানে নিরাপদ যে রোডে যাতায়াত সেটা থ্রু কিসের মাধ্যমে, এই যে সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইন যেটা, সেটা কি রিফ্লেক্ট মানে সেটা দেখায় শো করে প্রতিফলিত করে, এ ভেরি প্রোঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ মানে হচ্ছে ইতিবাচক, অ্যাপ্রোচ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি কিসের প্রতি, টু সেফ গার্ডিং লাইভস অন ইটস থরোফেয়ার্স, রাস্তায়, থরোফেয়ার্স মানে হচ্ছে রাস্তায় সড়কে, তাহলে রাস্তায় যে সেফ গার্ড করা মানে প্রাণকে বাঁচানোর ব্যাপারে যে একটা দৃষ্টিভঙ্গি, একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সেই জিনিসটা রিফ্লেক্ট করে কোন জিনিসটা, এই ওয়েস্ট বেঙ্গলের নেওয়া এই যে সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইনটা। ওকে, তাহলে আশা করি মানেটা বুঝতে পারলে। এবার আছে নোটিশ রাইটিংটা, যেটা বললাম কিসের ব্যাপারে, না সুন্দরবন যাওয়ার ব্যাপারে একটা এক্সকারশন, তাহলে ওপরে লিখবে এবিসি হাই স্কুল, নিজের স্কুলের নাম দেবে না, কেননা সেটাতে মনে করা হয় যে তুমি এক্সামিনারকে তোমার স্কুলের নাম বলে কোনো না কোনো রকমভাবে প্রভাবিত করতে চাইছো, তো তাই তুমি নিজের স্কুলের নাম দেবে না। ওকে, নিচে এইখানে নোটিশ লিখবে, তারপরে একটা ডেট দেবে, সেই ডেটটা যেন যদি বলা থাকে এইখানে যে বিষয়ের সঙ্গে যেন ঠিকঠাক মানানসই হয়। ওকে, এক্সকারশন সুন্দরবনে যাওয়ার ব্যাপারে হচ্ছে, মোটামুটি শীতকালগুলোতে সবাই বেড়াতে যায়, তো তাই এখানে আমি নভেম্বর মাস দিয়েছি। ওকে, তাহলে সাবজেক্ট তুমি দেবে অ্যান এক্সকারশন টু সুন্দরবন। ওকে, তাহলে অল দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই নোটিফাইড, সমস্ত স্টুডেন্টদেরকে এত দ্বারা জানানো হচ্ছে যে দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অ্যারেঞ্জ, আমাদের স্কুল অ্যারেঞ্জ করতে চলেছে এ থ্রি ডে এক্সকারশন। দেখো একদিনে তো এক্সকারশন সম্ভব নয়, তাই তিন দিনের, তাহলে এ থ্রি ডে এক্সকারশন টু সুন্দরবন নেক্সট উইক, সামনের সপ্তাহে, পরের সপ্তাহে তিন দিনের একটা এক্সকারশন হবে সুন্দরবন। উই উইল সেট আউট, আমরা বেরিয়ে পড়ব অন 7th September। ওকে, এখানে যে ডেটটা দেওয়া আছে 5/11 দিয়ে দেওয়া আছে, 7th September মানে এইখানে একটু ডেটটা ঠিক করতে হবে, সেপ্টেম্বর অক্টোবর মানে মোটামুটি 7 অ্যাকচুয়ালি। ওকে, এই জিনিসগুলোই হচ্ছে ব্যাপার যে সেপ্টেম্বর মাস বলেছে মানে তোমাকে ডেটটাও সেপ্টেম্বর হতে হবে, 7th বলা আছে মানে তুমি 1 করে দাও যে 1 সেপ্টেম্বরের নোটিশটা দেওয়া হচ্ছে। ওকে, তাহলে দেখো যে কি, যে উই উইল সেট আউট অন 7th September বাই বাস, 7th September আমরা বেরিয়ে পড়বো বাসে করে। এভরি স্টুডেন্ট ইজ আস্ক, প্রত্যেকটা স্টুডেন্টকে বলা হচ্ছে কি করতে, টু সাবমিট কনসেন্ট লেটার্স, কনসেন্ট লেটার হচ্ছে অনুমতি পত্র তাদের বাবা মায়ের কাছ থেকে, ফ্রম গার্ডিয়ান্স তাদের অভিভাবকের কাছ থেকে, তাদেরকে জমা দিতে হবে টু দ্য রেসপেক্টিভ ক্লাস টিচার্স বিফোর 5th September। তাহলে দুদিন সময় দেওয়া হয়েছে, 5 সেপ্টেম্বরটাই হচ্ছে তার মানে লাস্ট ডেট অফ সাবমিশন, তাহলে 5 সেপ্টেম্বরের আগে তাদেরকে কনসেন্ট লেটার জমা দিতে হবে রেসপেক্টিভ ক্লাস টিচার্সের কাছে। এভরিওয়ান উইল গ্যাদার অন দ্য স্কুল বিফোর অন দ্য স্কুল প্রেমিসেস, প্রত্যেকে জড়ো হবে স্কুল প্রেমিসেসে, স্কুল চত্বরে বিফোর 7 AM উইথ এক্সট্রা ক্লোজ, কিছু এক্সট্রা ক্লোজ সঙ্গে নিয়ে। ফুড অ্যান্ড স্ন্যাক্স উইল বি প্রোভাইডেড বাই দ্য স্কুল অথরিটি, স্কুল কর্তৃপক্ষের দ্বারাই দেওয়া হবে ফুড মানে খাবার এবং স্ন্যাক্স, যে সমস্ত ব্রেকফাস্টের জিনিসপত্র হয়। এভরিওয়ান মাস্ট ওবে দ্য টিচার্স অন দ্য হোল জার্নি, প্রত্যেককেই কিন্তু ওবে করতে হবে, মান্য করতে হবে, মেনে চলতে হবে টিচারদের কথা অন দ্য হোল জার্নি, গোটা ভ্রমণে। এভরিওয়ান ইজ রিকোয়েস্টেড, প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে কি করতে, টু কোঅপারেট, সহযোগিতা করতে, টু মেক দিস প্রোগ্রাম সাকসেসফুল, এই প্রোগ্রামটিকে সাকসেসফুল করার ব্যাপারে। বাঁদিকে এখানে লিখবে কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার, যদি ক্লাবের বলা থাকে তাহলে এখানে কাউন্টার সাইন বাই দ্য প্রেসিডেন্ট লিখবে, আর এখানে নিজের নাম লিখবে, আর ব্র্যাকেটে যে ডেজিগনেশনটা তোমাকে কোয়েশ্চেনে দেওয়া হয়েছে সেইটা লিখবে, যেহেতু এখানে স্কুল ক্যাপ্টেন বলেছে এখানে তুমি স্কুল ক্যাপ্টেনই লিখবে। ওকে, এবারে হচ্ছে লেটার, যেটা পার্সোনাল লেটার তোমার ইয়াঙ্গার ব্রাদারকে বলা হয়েছে, নিউজ পেপার যাতে সে পড়াশোনা মানে পড়ে আর কি প্রত্যেক দিন। ওকে, তাহলে ডান দিকে নিজের অ্যাড্রেস দেবে, এইখানে একটা ডেট দেবে, ডেটটা যেন বিষয়ের সাথে ঠিকঠাক মানানসই হয়, যদি না সেই রকম স্পেসিফিক কোনো জিনিস বলা থাকে, যেমন এখানে নিউজ পেপার পড়ার ব্যাপারে, এটা কোনো পার্টিকুলার টাইমে, পার্টিকুলার মানে বছরের কোনো পার্টিকুলার সময়ে এটা হয় না, এটা যে কোনো টাইমেই তুমি তাকে চিঠিটা লিখতে পারো। ওকে, তো তার জন্য এইখানে তুমি যে কোনো একটা ডেট দিতে পারো। তাহলে এখানে ডিয়ার রমেশ আমি লিখেছি, তুমি অন্য কোনো নাম দিতে পারো,
তাহলে আই নো, আমি জানি। দেখো ইন্ট্রোডাকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে তুমি কিভাবে শুরুটা করছো। এখানে বলা হচ্ছে যে নিউজ পেপার পড়ার ব্যাপারে তুমি অ্যাডভাইস দাও, তাহলে এখানে সেই মতো কিছু একটা দিয়ে শুরু করতে হবে, কথা দিয়ে, যেটার দ্বারা নিউজ পেপার পড়ার কথাটা অটোমেটিক্যালি চলে আসে। তো তাই দেখো কিভাবে আমি শুরু করেছি। আই নো, আমি জানি দ্যাট ইউ আর বিজি স্টাডিং, আমি জানি যে তুমি বিজি আছো কি পড়াশুনো করতে করতে, বিকজ ইউর এক্সাম ইজ অ্যাহেড, কারণ তোমার এক্সাম খুব কাছেই আছে, সামনেই আছে। বাট এইবারে দেখো, কিন্তু অ্যাপার্ট ফ্রম বুকিশ নলেজ, কিন্তু পুঁথিগত বিদ্যা ছাড়া, পুঁথিগত নলেজ ছাড়া, ইউ শুড নো, তোমার জানা উচিত কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স মানে এখন যেগুলো চলছে ঘটনাগুলো। ওনলি এ নিউজ পেপার ক্যান প্রোভাইড দ্যাট টু ইউ, একমাত্র নিউজ পেপার তোমাকে ওই জিনিসটা প্রোভাইড করতে পারে, দিতে পারে। ইট অলসো হেল্পস আস, এই যে নিউজ পেপার সেটা আরো হেল্প করে আমাদেরকে কি করতে, ইমপ্রুভ আওয়ার রিডিং হ্যাবিট, আমাদের রিডিং হ্যাবিটটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে ইন এ বেটার ওয়ে, আরো বেটার ওয়েতে। পড়াশুনো তো আমরা যেগুলো বই পড়ি সেগুলো তো ইমপ্রুভ করেই, কিন্তু নিউজ পেপার আরো বেটার ওয়েতে সেটা ইমপ্রুভ করে। ইট ইনক্রিজেস আওয়ার ভোক্যাবুলারি, এটা আমাদের ওয়ার্ড স্টক বাড়ায়, ভোক্যাবুলারি মানে হচ্ছে শব্দ ভান্ডার, সেটা ইনক্রিজ করে, বাড়ায়। অ্যান্ড স্কিলস, এবং দক্ষতা টু মেক বেটার সেন্টেন্সেস, আরো ভালো সেন্টেন্সেস তৈরি করতে সাহায্য করে এই রিডিং নিউজ পেপারটা। তাহলে রিডিং নিউজ পেপার হ্যাজ হিউজ ইম্পর্টেন্স ইন আওয়ার সোসাইটি টু। এবারে নিউজ পেপার পড়া, এটার কিন্তু একটা হিউজ ইম্পর্টেন্স আছে, প্রচন্ড বড় একটা কি আছে, বিশাল একটা গুরুত্ব আছে আমাদের সোসাইটিতেও। ইট হেল্প দ্যাস, এটা আমাদেরকে কি করে, সাহায্য করে টু ডেভেলপ, মানে বাড়াতে আওয়ার উইজডম, আমাদের যে জ্ঞান, অ্যান্ড বিকাম মেচিওর, আরো অনেক বেশি পরিপক্ক হতে সাহায্য করে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। দেখো এইবারে নিউজ পেপারের যে এটা যেটা দিচ্ছি সেটা কমন আসতে পারে, সাজেশন আমার আছে। ইট শোজ আস দ্য রিয়ালিটি, এই নিউজ পেপারটা আমাদেরকে বাস্তবটাকে দেখায়। উইথ দ্য হেল্প অফ ইট, এটার সাহায্যে উই বিকাম সোশ্যালি অ্যান্ড ক্রিটিক্যালি অ্যাক্টিভ, এটার মাধ্যমে আমরা সামাজিকভাবে এবং ক্রিটিক্যালি, মানে হচ্ছে ক্রিটিসাইজ করা মানে হচ্ছে সমালোচনা করা, এখন ক্রিটিক্যালি মানে হচ্ছে তোমাকে এমনভাবে সেটা অ্যাক্টিভ করে দিচ্ছে যেটার দ্বারা তুমি হয়তো যেগুলো ঘটনা ঘটছে সেইগুলোকে সমালোচনা করতে পারবে। ওকে, তো সেইটাকে বলা হচ্ছে, সেই রকম ব্যক্তিকে ক্রিটিক্যালি অ্যাক্টিভ ব্যক্তি বলা যায়। উই বিকাম মোর রিয়েলিস্টিক, আমরা আরো বেশি বাস্তববাদী হয়ে যাই বাই রিডিং দিস, এইগুলোকে পড়াশুনো করে পড়ে। দ্যাট ইজ ওয়াই, সেই জন্যই আই অ্যাডভাইস ইউ, আমি তোমাকে অ্যাডভাইস করছি টু কি করতে, টু মেক এ হ্যাবিট অফ রিডিং দ্য নিউজ পেপার ডেলি, নিউজ পেপার রিডিং এর একটা হ্যাবিট তৈরি করতে, প্রত্যেক দিন রিডিং মানে পড়তে। তার ডান দিকে তুমি লিখবে যে ইউর লাভিং ফ্রেন্ড, তারপরে ইউর নেম, তুমি নিজের নাম লিখবে, বাঁ দিকে নিজের অ্যাড্রেস দেবে, কেননা এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, কেননা ফরম্যাটেই কিন্তু 3 নম্বর থাকে, বাকিটা বডিটা খুব ভালো হলে তুমি 8, 9 অবধি 10 অবধি পেয়ে যেতে পারো, যদি তোমার কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে এবং যদি কোনো যে স্পেলিং মিস্টেক না থাকে। ওকে, চলো তাহলে, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি যদি নতুন হও, কেননা শুধুমাত্র এখানে আমি রাইটিং এর নোটস দিই না, কিভাবে রাইটিং নিজে থেকে তুমি লিখবে সেটাও শেখায়। এখন আপ টু মাধ্যমিক অবধি প্রত্যেক দিন তুমি নিচে দেখতেই পাচ্ছ যে 7টায়, সন্ধ্যে 7টায় লাইভ ক্লাস চলছে, তোমার যা কিছু সমস্যা তুমি অবশ্যই জানাবে। সেই লাইভ ক্লাসে আমি শুধুমাত্র গ্রামাটিক্যাল কোয়েশ্চেন করাই না, সেখানে রাইটিং নিজে কিভাবে লিখবে সেটাও শেখাই। ওকে, সে তো তোমার কি ধরনের রাইটিং এ প্রবলেম হচ্ছে সেটাও তুমি তখন বলবে। চলো আজকে এতটাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, থ্যাংক ইউ, বাই।